আসসালামুআলাইকুম ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটা রেসিপি। আর মন প্রাণ ঠান্ডা করা, শীতল করা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রচণ্ড গরমে ইফতারে আপনারা এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা তৈরি করে খেতে পারেন, পরিবারের সাথে উপভোগ করতে পারেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই চিড়া দিয়ে দই চিড়ার ঠান্ডায় রেসিপি। এটা এক খাওয়ার পর শরীর মন একদম ঠান্ডা হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই দই চিড়া ঠান্ডায় বানানোর জন্য প্রথমে আমি এখানে দুধ জাল করে নিয়েছি, এখানে 3 কাপ দুধ জাল করে নিয়েছি, 5-6 মিনিট জাল করে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তারপর জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। দুধটা ঠান্ডা হওয়ার পর আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। তো এখানে এখন আমি পরবর্তী প্রিপারেশনে চলে এলাম। প্রথমে এখানে আমি চিড়া নিয়ে নিচ্ছি দই চিড়া ঠান্ডায় বানানোর জন্য। তো 1 কাপ চিড়া আমি নিয়ে নিয়েছি। চিড়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি এখন ধুয়ে নেব। তো আমার আজকের এই দই চিড়ার ঠান্ডায় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কাজের অনুপ্রেরণা যোগায়। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে হেলদি একটা রেসিপি শেয়ার করার জন্য, যেহেতু এই রমজানে প্রচুর গরম পড়েছে আর এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা রেসিপি আমাদের পেটের জন্য শরীরের জন্য খুবই উপকারী। ভাজা পোড়ার থেকে আপনারা এরকম রেসিপি তৈরি করে খাবেন, শরীর ভালো থাকবে। চিড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর যা লাগছে এখানে আমি ফল নিয়ে নিয়েছি। তো ফলটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল নিতে পারেন। এখানে আমি আঙ্গুর নিয়েছি, একটা নাশপাতি নিয়েছি, আর কলা দিব, আর হচ্ছে আমি দিব খেজুর। এখান থেকে আমি 3টা খেজুর নিয়ে নিচ্ছি। তো ফলটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে কিন্তু করতে পারবেন, তবে একটু মিষ্টি জাতীয় ফল দিয়ে এই দই চিড়া ঠান্ডা এটা করলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। তো আঙ্গুর ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ছোট ছোট করে এরকম করে কেটে নিতে। আর আপনারা কিন্তু এই দই চিড়া ঠান্ডা এটা ইফতারের আগে আগে 2 ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আপনারা চাইলে ইফতারে অথবা সেহরি 2 বারই কিন্তু এই দই চিড়া ঠান্ডা এটা করে খেতে পারবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয়। তো আমি ইফতারে তারপরে সেহরিতে 2 বারই খেয়ে থাকি এই দই চিড়ার ঠান্ডায়, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো আমি আঙ্গুর ফলগুলো কিন্তু কেটে নিয়েছি, এখন আমি নাশপাতি থেকে অল্প একটা অংশ নিয়ে কেটে নিচ্ছি, খুব বেশি নিচ্ছি না, ছোট 1 পিস নিয়ে নিয়েছি। এটাও আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি কলা কেটে নিচ্ছি, আমি 2টা কলা নিয়ে নিয়েছি। আর দই চিড়া রেসিপি করলে, দই চিড়ার ডেজার্ট ঠান্ডায় যেটাই বলেন না কেন, শরবত এরকম কলা দিলে কিন্তু সেই দই চিড়াটা খেতে অসম্ভব ভালো লাগে, কারণ কলা একদম সফট থাকে। তো এখানে আমি খেজুরগুলো ভিজিয়ে ফেলে নিচ্ছি প্রথমে, তারপর খেজুরগুলো কেটে নেব। দুধটা জাল করে ঠান্ডা করে নেবেন শুধুমাত্র ফ্রিজে রেখে, আর কিন্তু সব কিছু এরকম একবারই একসাথেই কিন্তু আপনারা করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। খালি ফলগুলো শুধু ফলগুলো কেটে নেবেন, তারপর ডেজার্টটা তৈরি করে নেবেন। তৈরি করার পর ফ্রিজে রেখে দিবেন, তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। তো আমার কিন্তু খেজুর 3টাও কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এখন একটা বল নিয়ে নিলাম, মানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি, যেটাতে দই চিড়া ঠান্ডা এটা রেডি করব। দেখুন আমার চিড়াগুলো কিন্তু পানিটা খেয়ে একদম ফুলে উঠেছে। তো প্রথমে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি, দুধটা ঢেলে দিলাম পাত্রে, তারপর এখন আমি চিড়াগুলো দিয়ে দিব। তো চিড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, চিড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিড়াগুলো কিন্তু দুধের সাথে যখন এরকম আরও রেডি করে রাখবেন তখন কিন্তু ফুলে আরও নরম হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি ফলগুলো এখন দিয়ে দিচ্ছি, ফলগুলো দিয়ে নেড়ে চেড়ে দিলাম, আর এখন আমি দই দিয়ে দিব। আমি আজকে এখানে মিষ্টি দই দিব, মিষ্টি দই সাদাটাও দিব, লালটাও দিব। সাদা লাল যেটা দিয়ে করেন
একটা দিয়ে করতে পারবেন। 2 টেবিল চামচ পরিমাণ আমি সাদা 2 টেবিল চামচ পরিমাণ সাদা মিষ্টি দই আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দইটা দেওয়ার পর কিন্তু দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে, সেজন্য দুধটা আগে থেকে খুব বেশি ঘন করে জাল করার প্রয়োজন নেই। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণেরও বেশি এখানে আমি মিষ্টি দই দিয়েছি লালটা, এটাও দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এরকম দই চিড়া দুধ একসাথে দিয়ে এই ডেজার্টটা তৈরি করলে কিন্তু এমনিতেই খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমি এখানে দই, তারপরে দুধ, তারপর আইসক্রিম দেব, এই জন্য এটাকে আমি দই চিড়ার ঠান্ডায় বলছি। যেহেতু আপনারা যখন নিজেরা বানিয়ে খাবেন ঠান্ডা ঠান্ডা, এটা দেখবেন যে কতটা ভালো লাগে খেতে। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম, আমার দই চিড়ার ঠান্ডায় কিন্তু একদম রেডি হয়ে গেছে। কিছুটা বাদাম কুচি আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। আমি যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু পরিবেশন করতে পারেন। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যেটা কতটা ক্রিমি ক্রিমি লাগছে, দেখতে অনেক লোভনীয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম, আর উপর থেকে এখন কিছুটা বাদাম কুচি দিয়ে দিব, দেখতেও সুন্দর লাগবে আর এতে করে খেতেও অনেক ভালো লাগবে। তো এখন আমি গ্লাসেও পরিবেশন করে নিচ্ছি, আর এরকম গ্লাসে পরিবেশন করে দই চিড়া ঠান্ডাটা খেলে কিন্তু আরও মানে খুব সুবিধা হয়, গ্লাসে খেতে ভালো লাগে বেশি। তো গ্লাসেও আমি নিয়ে নিয়েছি, আর এখন আমি উপর থেকে আইসক্রিম দিয়ে দিব। এখানে আমি ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি। এই আইসক্রিমটা দেওয়ার পর কিন্তু এই দই চিড়া ঠান্ডাটা আরও অনেক বেশি লোভনীয় মানে লাগে, খেতে অনেক ভালো লাগে, একদম পেট পুরোপুরি পুরোই ঠান্ডা হয়ে যায় খাওয়ার পর। তো গ্লাসেও আমি দিয়ে দিলাম, আর এখন উপর থেকে কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল আজকের এই দই চিড়ার ঠান্ডা এই রেসিপি। আর আপনারা দেখলেন তো খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তৈরি করে নিয়ে এরকম ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন ইফতারের আগে আগে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা রোজার মাস ছাড়াও এই দই চিড়া ঠান্ডাটা করে খেতে পারেন, অথবা আসছে সামনে ঈদেও কিন্তু আপনারা এই দই চিড়া ঠান্ডাটা খেতে পারেন। আশা করি আমার আজকের এই দই চিড়া ঠান্ডার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।